রিমালের প্রভাব পড়তে শুরু করেছে। আমরা যেগুলো দেখেছি যে এরই মধ্যে রিমালের যে অগ্রভাগ সেটি আঘাত আনতে শুরু করেছে, এবং আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে যে মূলত সন্ধ্যার পর থেকে রাত 10টার যে কোনো একটি সময় এর মূল যে অংশ রয়েছে সেটি আঘাত আনবে। এ বিষয়ে আরও তথ্য আমরা জানতে চাই, ঘুরে আসতে চাই একটু বাঘেরহাটের শরণখোলা থেকে। সহকর্মী তরিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হবেন, পাশাপাশি ঘুরে আসতে চাই একটু মোংলা থেকে, সহকর্মী মাসুম বিল্লা আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতে তরিকুলের কাছে যেতে চাই। তরিকুল, আপনার কাছ থেকে আগে শুনেছিলাম যে বিভিন্ন নিচু এলাকা যেগুলো রয়েছে সে এলাকাগুলোতে এর মধ্যে পানি উঠতে শুরু করেছে, এখনকার পরিস্থিতি কি জানতে চাই, পাশাপাশি সব মিলিয়ে আবহাওয়া কেমন দেখছেন উপকূলীয় এলাকার? গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বিপ্লব, ঘূর্ণিঝড় রেমাল যত এগিয়ে আসছে উপকূলের দিকে ততটাই স্পষ্ট হচ্ছে এর প্রভাব। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আবহাওয়া অফিস সূত্রে যে বিকাল 5টা নাগাদ বাংলাদেশের উপকূলে, বিশেষ করে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা উপকূলে আঘাত এনেছে, আনতে শুরু করেছে এবং সেটি চলবে মধ্যরাত পর্যন্ত, এমন একটি ধারণা আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। মূলত এই যেটি যতই অগ্রসর হবে ঝড়টি ততই বেশি তীব্র হবে এবং এখানে 120 থেকে 140 কিলোমিটার বা তার থেকে বেশি গতিতে এটি আঘাত আনবে খুলনার অঞ্চলের উপকূল এলাকায়। আমরা সন্ধ্যা নাগাদ আমরা যেটি দেখেছি যে এখানে বৃষ্টির যে পরিমাণ ছিল তার থেকে একটু বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের যে গতি সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং নদী পানি কিন্তু ফুঁসে উঠেছে। বলেশ্বর বা ভোলা নদী বা অন্যান্য যে নদীগুলো রয়েছে সেই সব নদীগুলোতেই কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং ভাটার সময় যে পানি ছিল সেটি কিন্তু আসলে স্বাভাবিক দিনের মতো, অন্যান্য দিনের মতো যে জোয়ারের পানি থাকে সেই পানি কিন্তু অবস্থান করছিল। অর্থাৎ এখন জোয়ার 8টা নাগাদ এই উপকূলে জোয়ার আসতে শুরু করবে এবং সেই জোয়ারে কিন্তু পানির উচ্চতা আরও বেশি বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আশঙ্কিত এবং শঙ্কিত এখানকার মানুষ এবং উপকূল জুড়ে মানুষের মধ্যে যে শঙ্কা বিরাজ করছে সেটি হচ্ছে যে এই পানিটা কত উচ্চতায় ওঠে। অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে 7 থেকে 9 ফুট উচ্চতায় পানিটি আসতে পড়বে উপকূলীয় এলাকায়। তাহলে যদি এটি সেটি হয় তাহলে কিন্তু বাঁধ উপচে বেশিরভাগ জায়গায় কিন্তু পানি প্রবেশ করবে। ইতিমধ্যে খুলনার পাইকগাছা এলাকার 4 থেকে 5টি জায়গায় পানি বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করা শুরু করেছে। এখানে একটি বিষয়, এই ঝড়ে যে ক্ষতির মুখে পড়বে এখানকার এই অঞ্চলের বৃহৎ একটি চিংড়ি শিল্প রয়েছে, চিংড়ি ঘের রয়েছে, মাছের যে ঘের রয়েছে সেইগুলো কিন্তু ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নোনা পানির যে চিংড়িগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে বলে আমরা কৃষি অফিস সূত্রে জানতে পেরেছি। এছাড়া এই বাগেরহাট অঞ্চলে যে বাঁধ রয়েছে তার মধ্যে 10 কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে, এর বিভিন্ন জায়গায় ফাটলের খবর পাওয়া গেছে, তবে সেটি এখনও পর্যন্ত মজবুত অবস্থায় আছে, সে কারণে কিন্তু এখনও লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করেনি। আমরা কৃষি অফিস থেকে আরও যেটি ধারণা নিয়েছি সেটি হচ্ছে যে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে ফসলগুলো লাগানো হয়েছে বা যে ফসলগুলো এখনও পর্যন্ত ওঠেনি। এছাড়া কিন্তু আমের একটি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে এই অঞ্চল জুড়ে যে আমের চাষ হয়ে থাকে সাতক্ষীরা অঞ্চলে সেখানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী এখানে কিন্তু যারা জেলা রয়েছে বা অন্য যারা মাছ শিকার করে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে সরে এসেছে এবং তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের নৌযানগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং আমরা যে খবরটি পেয়েছি যে বিভিন্ন জায়গায় কিন্তু নৌকাডুবির ঘটনা ঘটছে, এই যে যারা সেইখান থেকে কিন্তু এখানকার মানুষ সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া এখানকার যারা সাইক্লোন সেন্টার রয়েছে, বিশেষ করে এই উপজেলায় 91টি সাইক্লোন সেন্টার রয়েছে, সেই সাইক্লোন সেন্টারে মানুষ কিন্তু ইতিমধ্যে অধিকাংশ মানুষ কিন্তু উঠে গেছে যারা কাঁচা ঘরে অবস্থান করে। তো এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্তমান যে অবস্থা তার সর্বশেষ খবর। চলে যাচ্ছি মোংলায়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী মাসুম বিল্লা, তার কাছ থেকে জানবো মোংলা বন্দরের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ তরিকুল আপনাকে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মোংলার আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে, সেটি কিন্তু সন্ধ্যার সময় কিন্তু আরো আবহাওয়ার ঘনীভূত হচ্ছে, বাতাসের তীব্রতা কিন্তু বেড়েই চলেছে। মোংলায় কিন্তু বাতাসের তীব্রতা
কালকে থেকে কিন্তু বাতাস দমকা হওয়া চলছিল এবং বেলা বাড়ার সাথে সাথে সন্ধ্যাবেলায় বাতাসের তীব্রতা বেড়েছে। বৃষ্টির পরিমাণ কিন্তু মোংলা তেমন হয়নি, বৃষ্টি খুবই কম হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যতদূর জানিয়েছে আমাদেরকে 3.9 mm বৃষ্টি মোংলা বন্দরে হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রিমালটি এখান থেকে 200 কিলোমিটার দক্ষিণে আছে, অথবা 3-4 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে, মোংলা অতিক্রম করতে পারে, তখন দমকা হওয়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে কিছু লোকের আশ্রয় কেন্দ্রে যারা অনীহা থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সন্ধ্যার সাথে সাথে উপকূলের লোকজন কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেছে। উপজেলা প্রশাসন বরাদ্দ দিয়ে জানিয়েছে আমাদেরকে সর্বশেষ প্রায় 29,000 লোকের মতো কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, হয়তোবা এর মধ্যে আরো বেশি লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিবে। মোংলা উপজেলা প্রশাসন প্রায় 103টি আশ্রয় কেন্দ্র রেডি করে রেখেছে এই ঘূর্ণিঝড় রিমালের জন্য। তো এই আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিবে তাদের জন্য পর্যাপ্ত পানি এবং খাবারের ব্যবস্থা কিন্তু মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করে রেখেছে। মোংলায় কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাতাসের তীব্রতা কিন্তু বাড়ছে, নদীর পানি বেড়েছে, নদ নদীর পানিও কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, নিম্নাঞ্চলগুলো জলোচ্ছ্বাস হয়েছে, কিছু জায়গায় প্লাবিত হয়েছে। যেমন করমজল যে রানী প্রজনন কেন্দ্র আছে, টুরিস্ট পয়েন্ট মোংলা, সেখানে কিন্তু প্রায় তলিয়ে গিয়েছে, প্রায় জলোচ্ছ্বাস হয়েছে, সেটা কিন্তু বিকাল নাগাদই। তো নদ নদীর পানি কিন্তু বেশ বেড়েছে মোংলায়। এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কম হলেও কিন্তু বাতাসের তীব্রতা কিন্তু অনেক পরিমাণে, নদীতে ঢেউ আছে। এখানে আরেকটা সমস্যা হয়েছে, সেটি হলো যে এখানে ট্রলার বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রী রিক্সার জন্য। একটি ট্রলার দুর্ঘটনা হয়েছিল, তারপরে কিন্তু যাত্রী পারাপারের ট্রলারটিও কিন্তু অফ করে দেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তার কারণে। কারণ বাতাস এবং সিগন্যাল এত পরিমাণে বেশি যে এখানে কিন্তু যাত্রী যে ট্রলার, সে ট্রলারটি কিন্তু অফ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। উপজেলা প্রশাসনের বরাত দিয়ে এবং পৌরসভার বরাত দিয়ে সবসময়ের জন্য মাইকিং করা হচ্ছে, তৈরি আছে রেস্কিউ টিম, ফায়ার সার্ভিসের টিমও কাজ করছে, এছাড়া প্রশাসনের বিভিন্ন টিম কিন্তু রিমাল মোকাবেলার জন্য মোংলায় কাজ করে যাচ্ছে। মোংলা বন্দরেরও নিজস্ব মনিটরিং টিম কাজ করছে, তারা কন্ট্রোল সেন্টার খুলেছে, কন্ট্রোল সেন্টারের মাধ্যমে কিন্তু রিমালের যে আপডেট সে আপডেট দিচ্ছে। তো এই ছিল আমার কাছে মোংলা থেকে রিমালের সর্বশেষ তথ্য।